প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফর উপলক্ষে রাজ্য সরকার এবং পৌর নিগমের উদ্যোগে নেওয়া হয়েছে স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠদের কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বচ্ছতা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী কারামন্ত্রী রামপ্রসাদ পাল প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিশাল সংখ্যক দলীয় সমর্থকরা প্রধানমন্ত্রী রাজ্য সফর এবং জনসভার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন জনসভায় বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তুত স্থাপন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মূল্যবান বক্তব্য শোনার জন্য সমগ্র রাজ্যবাসীকে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র আপনারা সবাই জানেন আঠারো ডিসেম্বর উনি আসছেন এখানে অনেকগুলো প্রকল্প অনেকগুলো ফাউন্ডেশন লে ইত্যাদি উনি করবেন এবং সেই উপলক্ষে আমাদের যে বিবেকানন্দ ময়দান সেখানে উনি আসছেন তো ত্রিপুরাবাসীকে আমি বলবো সমস্ত মানুষকে সবাই জনসাধারণকে বলবো কালকে যেন যে আড়াইটার সময় আমাদের যে প্রোগ্রাম প্রধানমন্ত্রীজি যে থাকবেন উনি কি বলেন সবসময় উনি যা বলেন সাধারণ মানুষের জন্য উনি বলেন এবং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের স্বচ্ছতার মধ্য দিয়ে তাকে স্বাগত জানাবার জন্যই এই স্বচ্ছতা কর্মসূচি পালন করা হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উল্লেখ্য নির্মল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আগরতলার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য রাজ্য সরকার এবং পুর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ স্বচ্ছতা অভিমুখী কর্মসূচি আর